তো ভাগবত গীতাতে 16 অধ্যায়ে ভগবান কৃষ্ণ গৃহস্থের ধর্ম বলছেন, যে তিনটি ধর্ম আছে গৃহস্থের। 16 অধ্যায়ের 1 নম্বর শ্লোকে, 1 থেকে 3 নম্বর শ্লোকে কি ব্রহ্মচারী ধর্ম, সন্ন্যাসী ধর্ম, গৃহস্থ ধর্ম ভগবান কৃষ্ণ বলেছেন। দানম দমস্য যজ্ঞস্য, তো এই তিনটি হচ্ছে গৃহস্থ ধর্ম। কি দান, দান দেওয়া, দমন ইন্দ্রিয় দমন করা, আর যজ্ঞ, যজ্ঞ করা, যেটা এখন হচ্ছে সংকীর্তন যজ্ঞ। আর ব্রহ্মচারীর কী কর্তব্য, তিনটে বলেছেন, স্বাধ্যায় তপস আর যবম। স্বাধ্যায় শাস্ত্র অধ্যয়ন করা, তপ তপস্যা, আর আর্যবম, আর্যবম হচ্ছে সরলতা। এই তিনটে হচ্ছে ব্রহ্মচারী ধর্ম। আর সন্ন্যাসী ধর্ম অভয়ম সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি, নির্ভয় আর হৃদয় শুদ্ধ হতে হবে আর জ্ঞানের অভ্যাস করতে হবে। তো এভাবে ভগবান বিভিন্ন আশ্রমের ধর্ম বলেছেন 16 অধ্যায় ভগবদ গীতাতে। তো গৃহস্থের ধর্ম কী বলেছেন, দানম দমস্য যজ্ঞস্য, দান, দান প্রথম হচ্ছে দান করা। তো প্রভুপাদ বলেছেন এক জায়গায় যে গৃহস্থের, ভগবান কৃষ্ণ নিজে বলছে প্রথম কর্তব্য দান করা। কেন, কেননা ব্রহ্মচারী গুরুকুলে থাকে, গুরুর আশ্রমে, বানপ্রস্থ একসময় ছিল গৃহস্থ, এখন বনে চলে গিয়েছে, তারপর সন্ন্যাসী ভ্রমণ করে সব জায়গায়, তো তিনও আশ্রমে তো ইনকাম নেই, তো বাকি 3 আশ্রমকে কে চালাবে, কে চালাবে, গৃহস্থ। সেজন্য গৃহস্থের প্রথম কর্তব্য কী বলা হচ্ছে, দান। এটা এখানে, তো এখানে আমরা দেখছি রাজা মহারাজা কত বড় বড় ব্যক্তি ছিলেন, ভরত মহারাজ সবাইকে এরকম দান করলেন, হ্যাঁ না, এরকম সবাইকে এরকম বড় বড় তার যে সামর্থ্য ছিল সেরকম দান, কিন্তু কতটুকু দান করা উচিত। রূপ গোস্বামী কী সিদ্ধান্ত দিয়েছেন, হ্যাঁ রূপ গোস্বামী কী সিদ্ধান্ত দিয়েছেন, একজন কত পার্সেন্ট দান করা উচিত, হ্যাঁ আয়ের কত, 50%, 50% দান করা উচিত, তাই না, আর বাকি 25% কী করা উচিত, নিজের জীবন নির্বাহের জন্য, পরিবার মেনটেন্সের জন্য, আর বাকি 25% ইমার্জেন্সির জন্য। এটা রূপ গোস্বামী ফলো করেছেন, হ্যাঁ রূপ গোস্বামী যে ইনকাম করেছেন তিনি কী করেছেন, 50% তিনি বৈষ্ণব সেবাতে, ব্রাহ্মণদের সেবাতে লাগাতেন, 25% তিনি পরিবার মেনটেন লাগে, আর 25% ইমার্জেন্সি, যেটা সনাতন গোস্বামী ইমার্জেন্সিতে জেল থেকে বের করার জন্য তিনি রেখে গিয়েছিলেন। এখন 50% ইনকাম এটা খুব কঠিন হয়ে যায়, তাই না, যেরকম রূপ গোস্বামী সিদ্ধান্ত আছে, কিন্তু এরকম নিয়ে উদাহরণ আছে, যেমন কী আছে খোলা বেশের শ্রীধর, হ্যাঁ খোলা বেশের শ্রীধর যা পয়সা কামাতো অল্প একটু, তিনি 50% তিনি কী করতেন, গঙ্গা দেবী আর ব্রাহ্মণদের সেবাতে লাগাতেন, বাকি 50% তিনি পরিবার মেনটেন করতেন, মানে ঘরের চালের মধ্যে ছেদ ছিল, ধোতির মধ্যে বলা হচ্ছে 100 ছিদ্র ছিল এরকম, তাও তিনি এই সিদ্ধান্ত ফলো করতেন। কিন্তু এখনকার দিনে যারা শহরে থাকে বা এমনকি গ্রামেও থাকে, 50% যদি তার ইনকাম হয় 10,000 টাকা উদাহরণের জন্য, বা 20,000 টাকা, সে 50% মন্দিরে দিয়ে দেয়, বাকিটা চলবে কী, বা পরিবার তো চলবেই না, তাই না। তো প্রভুপাদ ভাগবতমে প্রথম স্কন্দে এই প্রসঙ্গে একটা কথা বলেছেন, এটা সলিউশন দিয়েছেন প্রভুপাদ, তাই না। তো 50% আয়ের যদি কেউ স্পেন্ড করতে পারে কৃষ্ণ সেবাতে, সেটা আইডিয়াল, সেটা সবচেয়ে ভালো, কিন্তু সেটা যদি না করতে পারে, তখন প্রভুপাদ ভাগবতমে প্রথম স্কন্দে একটা তাৎপর্য প্রভুপাদ লিখেছেন, প্রতিটি ভক্তের কী করা উচিত, ইনকামের আয়ের থেকে যে সঞ্চয় করা হয়, সঞ্চয় বলেন ওটাকে অ্যাকুমুলেশন, সঞ্চয় করা হয়, সেই সঞ্চয়ের 50% ভগবান সেবাতে লাগানো উচিত। তো প্রভুপাদ একটু আমাদের মাফ করে দিয়েছেন, হ্যাঁ রূপ গোস্বামী অনেক স্ট্রিক্ট ছিলেন, প্রভুপাদ কৃপা করে কী বললেন, সঞ্চয়ের 50%, তো আপনি খরচা করার পর যেগুলো সেভিংস হচ্ছে বাড়ছে, তার মধ্যে 50% ভগবান সেবাতে লাগানো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কীভাবে মহারাজ ভরত তিনি এরকম সব কিছু দান করেছিলেন, হ্যাঁ কিন্তু যখন এরকম দান এখানে করেছিলেন তিনি এরকম, কিন্তু এখানে প্রভুপাদ তার পরের শ্লোকে তিনি এরকম প্রভুপাদ এখানে বলেছেন যে, তো তিনি সব ধরনের রাজাদের পরাজিত করে তিনি বধ করেছিলেন, কিরাট হুন্ড যবন সবদকে ইয়ে করেছিলেন, আর তারপর স্ত্রীদেরকে অসুরেরা নিয়ে গিয়েছিল, দেবতাদের স্ত্রীদেরকে, তাদেরকে রক্ষা করেছিলেন, আর এভাবে 27,000 বছর ধরে পৃথিবীতে তিনি বসবাস করেছিলেন, রাজত্ব করেছিলেন। তারপর তিনি যে রাজ্যলক্ষ্মী, ওনার যে ধন সম্পদ, ওনার পরিবার, তিনি ভাবলেন এগুলো অ্যাকচুয়ালি আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রতিবন্ধক, সেজন্য তিনি ছেড়ে বানপ্রস্থ নিয়ে এলেন মহারাজ ভরত, এই কথা প্রভুপাদ তারপরে লিখছেন।
তো দেখেন আমরা আগেকার দিনে রাজাদের দেখতে পাই, এত বড় ধন সম্পদ, এত কিছু হওয়ার পরেও ওনারা একসময় সব কিছু ছেড়ে চলে যেতেন, তাই না? তো এখন এটা খুব কঠিন, এখন প্রভুপাদ বলছেন যে বৈদিক শাস্ত্র অনুযায়ী জীবনের এক পর্যায়ে সবাইকে সব কিছু ত্যাগ করে পূর্ণরূপে ভগবানের শরণ নেওয়া উচিত, যেটাকে বলা হচ্ছে পঞ্চাশ ঊর্ধ্বম বনং ব্রজেত। পঞ্চাশের উপর হয়ে গেলে কী করা উচিত? বনং ব্রজেত, বনে চলে যাওয়া উচিত, তাই না? কিন্তু এখন তো চল্লিশে বিয়ে করে, তো পঞ্চাশে যাবে কীভাবে, তাই না? আগেকার দিনে এরকম ছিল, কুড়ি প্রভুপাদ ভাগবতম প্রথম স্কন্ধে লিখেছেন, কুড়ি বছরে কেউ যদি বিয়ে করে ফেলে তাহলে তার সন্তান হয়ে যাবে, পঞ্চাশ বছর হতে হতে তার সন্তান হয়ে যাবে তিরিশ বছরের, তো সন্তানের উপর দায়িত্ব ছেড়ে সে পূর্ণরূপে আবার আসতে পারবে, কারণ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে শরীরে শক্তি আছে, সেবা করবে, বৃদ্ধ বয়সে সে কী সেবা করবে, তাই না? তো আগেকার দিনে বৈদিক সিস্টেম সিস্টেমেটিক ছিল, প্রভুপাদ বলতেন এটা বিজ্ঞানসম্মত ছিল, তাই না? তো সেজন্য সব কিছু ছেড়ে চলে যেতেন। যেমন এখনকার দিনে তালাক হয় না, তালাক হয় এখানে, না এক তালাক, দুই তালাক, তিন তালাক এরকম, না তো তালাক এখানে হয়, যেমন এখন ইন্ডিয়াতে গত বছর সরকার ব্যান করে দিয়েছে তালাক। তো একবার একবার প্রভুপাদকে জিজ্ঞেস করেছিল যে, প্রভুপাদ অ্যাকচুয়ালি বলছিলেন যে আমাদের শাস্ত্রে, আমাদের যে বৈদিক শাস্ত্র আছে এটা হচ্ছে কল্প তরুর মতো, সব বিষয়ে বর্ণনা করা আছে, আপনি যে কোনো বিষয় নিন সব বিষয়ের বর্ণনা পাবেন বৈদিক শাস্ত্রে, সব বিষয়ে, কিন্তু একটা বিষয় উল্লেখ নেই আমাদের বৈদিক শাস্ত্রে, সেটা কি? সেটা হচ্ছে তালাক। প্রভুপাদ বলছিলেন যে এক বিষয় উল্লেখ নেই, কারণ আগেকার দিন তালাক হতোই না। তো এখন এখন বিদেশে ওদের তো প্রতিদিন বিয়ে করেছে, প্রতিদিন তালাক দিচ্ছে ওদের কি, এখন ওরা শুনো অবাক, আমরা এখন এখানে বসে আপনি বাংলাদেশে বসে বুঝতে পারবেন না, বিদেশে তালাক মানে কম্পালসারি, ওটা মানে ওদের মানে জীবনের একটা পার্ট, ওরা এটাকে মাইন্ড করে না ওরা। তো প্রভুপাদের কথা বললেন, প্রভুপাদের কথা বললেন, তো তখন একজন ভক্ত জিজ্ঞেস করলো, প্রভুপাদ কেন তালাকের কথা উল্লেখ নেই আমাদের শাস্ত্রে, তালাকের বিষয়ে কেন উল্লেখ নেই? তখন প্রভুপাদ বললেন যে আগেকার দিনে শাস্ত্রে আছে পঞ্চাশ ঊর্ধ্বম বনং ব্রজেত, পঞ্চাশ বছর পরে তো স্বামী স্ত্রী আলাদা হয়ে যেত, ন্যাচারাল তালাক হয়ে যেত, আলাদাভাবে তালাক দেওয়ার প্রয়োজনে নেই, তাই না? তালাক দেওয়ার প্রয়োজন, অটোমেটিক্যালি তালাক হয়ে যেত, তাই না? তো এখানে বলা হচ্ছে যে এরকম ভরত মহারাজ, চিন্তা করুন যে এখানে বলা হচ্ছে ভরত মহারাজের কথা বলা হচ্ছে, সম্রাট লোকপালম, সাম্রাজ্য আর ঐশ্বর্য ওনারা এই সব কিছু ত্যাগ করে দিয়েছিলেন, কত কঠিন। হ্যাঁ, আমরা মন্দিরে থাকার পর, আশ্রমে থাকার পর, তাও আমাদের পূর্ব আসক্তি, আমাদের যা কিছু আছে একটু ছোটোমোটো টাকা পয়সা যা থাকুক সম্পত্তি, তার আসক্তি ছাড়তে পারছি না, আর ওনারা এই ধন সম্পদ সব কিছুর মাঝে থেকেও চোদ্দ লক্ষ হাতি সোনা দিয়ে যে দান করতে পারে তার কত সম্পদ ছিল, তারা আচানক সব কিছু ছেড়ে দিতে পারে, তো এই জন্য ওনারা সাধারণ গৃহস্থ ছিলেন না, না ভগবানের পরম ভক্ত ছিলেন। হ্যাঁ, যেমন রূপ গোস্বামী সনাতন গোস্বামীদের, আমরা এখানে রূপ সনাতন নামে এখানে কী বলা হচ্ছে, ত্যাক্তা তূর্ণম আশীষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবত ভূত্বা দীন গণেশক করুণায়া কপিন কণ্ঠাশ্রিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হ্যাঁ, রূপ গোস্বামীর আমি আমি এখানে দেখছিলাম যে যে ষড় গোস্বামী অষ্টকম এখানে আছে কি না কোথাও, যেমন বৃন্দাবনে যে মন্দির আছে সেখানে তার এরকম অষ্টকম লেখা থাকে, যেমন রূপ গোস্বামী আছেন এখানে অনেকগুলো অষ্টকম আছে, কিন্তু রূপ সনাতনের অষ্টকম থাকলে সবাই এখানে রূপ সনাতন, তো শ্রীনিবাস আচার্য ঠাকুর এটা লিখেছেন রূপ সনাতনের বিষয়ে, এখানে অষ্টকম কোথাও লেখা থাকলে সবাই পড়তে, এটা রূপ সনাতনের স্মৃতি। তো ওখানে বলা আছে ত্যাক্তা তূর্ণম অশেষ মণ্ডল প্রতি, অশেষ অশেষ যার শেষ নেই এরকম ধন সম্পদ রূপ গোস্বামী সনাতন গোস্বামী ত্যাগ করে চলে গিয়েছিলেন, তাই না? অশেষ মণ্ডলের প্রতি শ্রেণীম সদা তুচ্ছবত, তুচ্ছবত একেবারে ইনসিগনিফিকেন্টলি, একেবারে তুচ্ছভাবে তো ওনারা ত্যাগ করে চলে গিয়েছিলেন, কেন? ভূত্তা দীন গণেশক করুণায়া কপিন কণ্ঠাশ্রিত, কেন গিয়েছিলেন? ওনারা দীনহীন যারা পাপি ছিল আমাদের মতো, আমাদেরকে উদ্ধার করার জন্য ওনারা এই সব কিছু ত্যাগ করে কপিন আর কাঁথা আশ্রয় করেছিলেন, কাঁথা মানে ছেঁড়া যে কাপড়, তো সব কিছু ত্যাগ করে, তো এই রূপ সনাতন ওনারা এরকম স্যাক্রিফাইস করেছেন, ত্যাগ করেছেন, সেজন্য আজকে আমরা, তো এরকম বলা হয়ে থাকে এক আচার্য বলেছেন রূপ সনাতন এরকম বিশাল ঐশ্বর্য সব কিছু ত্যাগ করে গিয়ে এক একদিন এক এক গাছের নিচে থাকতেন, এমনকি ঘরও কুঠিরও ছিল না, আর ওনাদের বদলত আজকে আমরা এক একদিন এক এক মার্বেল মন্দিরের নিচে আছি,
তাই না? আমরা আজকে বিশ্বের যেখানে যাই সেখানে এক একটা মার্বেল মন্দিরে পাই না? কেন? ওনারা এত কষ্ট করেছেন, এক একদিন এক এক গাছ নেচেছিলেন। তো ওনারা আমাদের পূর্বপুরুষ, ওনারা আমাদের জন্য সব কিছু এরকম সঞ্চয় করে গিয়েছিলেন। ওনাদের কারণে আজকে আমরা এত সুযোগ সুবিধা পাচ্ছি, তাই না? তো এখানে বলা হচ্ছে তিনি সব কিছু এরকম রাজ্যলক্ষ্মীর ধন সম্পদ সব কিছু তিনি এরকম ছেড়ে চলে গিয়েছিলেন, তাই না? এরকম এত কিছু থাকার পরে তিনি সব কিছু এত অনায়াসে ত্যাগ করা অত সহজ না, তাই না? কিন্তু ভারত মহারাজ সব কিছু ত্যাগ করেছিলেন, কেননা উনি বুঝতে পেরেছিলেন কি, তিনি বুঝতে পেরেছিলেন যে এই ঐশ্বর্য ধন সম্পদ পুত্র পরিবার এগুলো যদিও ওনার প্রাণতুল্য ছিল, কিন্তু উনি বুঝতে পেরেছেন সেগুলো আধ্যাত্মিক উন্নতি সাধারণের প্রতিবন্ধক, তাই না? যেমন আমরা পরীক্ষিত মহারাজের আমরা দেখতে পাই, পরীক্ষিত মহারাজ উনি সসাগর পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু যেই পরীক্ষিত মহারাজ যে শমিক ঋষির, আমরা জানি শমিক ঋষি ওখানে কী করেছিলেন, শৃঙ্গী শমিক ঋষি ওখানে গলায় সাপ দিয়ে যখন ফিরে আসছিলেন আর ওনার ছেলে যখন শুনতে পেলো ওনাকে সাপ দেওয়া হলো, কী অভিশাপ দেওয়া হলো পরীক্ষিত মহারাজকে, 7 দিনের মধ্যে সাপের দংশনে মৃত্যু হবে। তো পরীক্ষিত মহারাজ উনি জানতেন না এটা সাপ। তো পরীক্ষিত মহারাজ উনি রাজ্যে ফিরে আসছিলেন, ওনার রাজমহলে বন থেকে ফিরে আসছিলেন। তো এরকম বর্ণনা আছে কোনো পুরাণে, উনি এরকম সিঁড়ির মধ্যে, ওনার যে রাজমহল আছে রাজমহলের সিঁড়ির মধ্যে পা রাখবেন, আর সেই সময় পেছন থেকে কেউ এসে বলল, মহারাজ আপনাকে তো অভিশাপ দেওয়া হলো। কী অভিশাপ? 7 দিনের মধ্যে আপনার মৃত্যু হবে। বলা হচ্ছে পরীক্ষিত মহারাজ আর এক পাও আগে বাড়াননি, ওখান থেকে পেছনে মোড়ে চলে গেলেন, এমনকি পরিবারকে বলেননি, এরকম ছিলেন। তো এত ধন সম্পদ এত কিছুর মাঝখানে থেকেও যেই শুনলেন যে আমাকে অভিশাপ 7 দিন, তাহলে গিয়ে কী লাভ? হ্যাঁ, আমাদেরকে যদি এরকম অভিশাপ দেওয়া হয় 7 দিনের মধ্যে মৃত্যু হবে, প্রথমে ব্যাঙ্ক ব্যালেন্স সব কিছু ক্লোজ করে সব কিছু কারো নামে লিখে সাইন টাইন করে সব কিছু করতে হবে, তাই না? তো পরীক্ষিত মহারাজ এক পাও আগে বাড়ানি, তিনি এরকম মোড়ে ওখান থেকে চলে গেলেন যে এখন যদি আমাকে এরকম মরতে হবে আমি গিয়ে ভাগবত কথা শ্রবণ করি, তাই না? তো এখানে তিনি এরকম একেবারে রাজ্যলক্ষ্মী ধন সম্পদ সব কিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন, তাই না? তো এই ধরনের যে গৃহস্থা এরকম ভারত মহারাজের, এটা হচ্ছে আদর্শ ওনার গৃহস্থ, তাই না? জটাজগতি কোনো বিষয়ের প্রতি আসক্তি ছিল না, যদিও ওনারা ছিলেন গৃহস্থ আশ্রমে, কিন্তু এটাকে বলা হচ্ছে, এদেরকে বলা হচ্ছে কি, কর্মযোগী ছিলেন সব কিছু, কিন্তু স্ত্রী পুত্র পরিবার কি বলেন প্রাণতুল্য ছিলেন এখানে বলা হচ্ছে, হ্যাঁ না? কিন্তু তিনি কী বলেন, কী বলেন, চক্রম চাকখলিতম প্রাণান, প্রাণান মানে ওনার প্রাণতুল্য ছিল, কিন্তু তারপরে তিনি ওদেরকে কীভাবে দেখতেন যে কৃষ্ণের সম্পত্তি, কৃষ্ণের পুত্র, কৃষ্ণের সংসার, কৃষ্ণের পরিবার। তো সেই জন্য উনি সব কিছু অনায়াসে ত্যাগ করেছিলেন, হ্যাঁ না? তো ভাগবত গীতাতে ভগবান কৃষ্ণ উদাহরণ দিচ্ছেন কার, জনক মহারাজের, হ্যাঁ না, আস্থিত জনক আদায়া, হ্যাঁ না, অর্জুনকে উদাহরণ দিচ্ছেন তৃতীয় অধ্যায়ে ভগবান কি, অর্জুন তুমি জনক মহারাজের মতো হও, কর্মযোগী। তো জনক মহারাজ গৃহস্থ ছিলেন, সংসার ছিল, রাজ্য ছিল, কিন্তু তারপরেও তিনি আসক্ত ছিলেন না। এরকম ভগবান নিজে মানে ভগবত গীতাতে খুব কম ব্যক্তির ভগবান নাম নিয়েছেন, যে একজনের নাম নিয়েছেন তিনি হচ্ছেন জনক মহারাজ, ভগবান তৃতীয় অধ্যায় নিয়েছেন, হ্যাঁ, জনক মহারাজ, প্রহ্লাদ জনক ভীষ্ম বলির ভয় আশোকের ভয়ম, তিনি হচ্ছেন 12 মহাজনদের মধ্যে একজন জনক মহারাজ। তো এরকম ওনারা সংসারে ছিলেন কিন্তু কোনো আসক্তি ছিল না, না হলে হঠাৎ করে কীভাবে ত্যাগ করতে পারে পরীক্ষিত মহারাজ, ভরত মহারাজ, ঋষভদেব, সম্ভব না। তার মানে সংসারে থাকা অবস্থায় আগে থেকে বিরক্তি অভ্যাস করেছিলেন, হ্যাঁ না? আর আমরা মঠে আশ্রম থেকে আমরা বিরক্তি অভ্যাস করতে পারছি না, ওনারা সংসার থেকে করেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর সংসারে ছিলেন কিন্তু বিরক্তি অভ্যাস করেছিলেন, তাই না? তো যেমন আমি জনক মহারাজের একটা সুন্দর গল্প আছে, জনক মহারাজ কোনো এক কল্পে, কোনো এক কল্পে সুখদেব গোস্বামী, তিনি সুখদেব গোস্বামীর পিতা কে ছিলেন, ব্যাসদেব। তো ব্যাসদেবকে এরকম সুখদেব গোস্বামী বলেছিলেন, আমি কোনো মহান ভাগবত ভক্তের কাছ থেকে দীক্ষা নিতে চাই। কে বলছিলেন? সুখদেব গোস্বামী কাকে? ব্যাসদেবকে। তো তখন ব্যাসদেব বললেন, দেখো এই সময়ে, বর্তমান সময়ে আগার যদি কোনো মহান ভাগবত ভক্ত থেকে থাকে, তিনি হচ্ছেন কি, জনক মহারাজ। তো তুমি জনক মহারাজের কাছে যাও। জনক মহারাজকে সীতাদেবী যে পিতা ছিলেন ভগবান রামচন্দ্রের শ্বশুর, তো ওনার কাছে যাও। তো সুখদেব গোস্বামী তো বিরক্ত ছিলেন, ত্যাগী ছিলেন, ওনার মনে কোনো আসক্তি ছিল না জড়জগতের।
আর ওনার কি ছিল, শুধুমাত্র একটু কপিন ধারণ করতেন, একটু কপিন ছিল, সময় হয়ে গেলে বলতে দেবেন, হ্যাঁ একটু কপিন ছিল, আর কি ছিল, কমণ্ডলু ছিল, আর কোনো ছিল না ওনার সম্পত্তি। তো সুখদেব গোস্বামী গেলেন কার কাছে, জনক মহারাজ কাছে দীক্ষা নেবেন। তো জনক মহারাজের রাজ দরবারে প্রবেশ করলেন, আর জনক মহারাজ দাঁড়িয়ে আছেন। তো জনক মহারাজ অনেক বিশাল রাজ্যের রাজা, হ্যাঁ মিথিলার রাজা, অনেক সম্পদ, অনেক ধন সম্পদ, অনেক লোক সেবক, অনেক প্রহরী, অনেক কিছু। তো জনক মহারাজকে প্রণাম করলে কথা বলছিলেন, সে সময় একটা প্রহরী এসে বললো, মহারাজ মহারাজ আপনার রাজ্যের বাইরে সেখানে আগুন লেগে গিয়েছে, ভীষণ আগুন। তো এই কথা শুনে জনক মহারাজ বললো, না ঠিক আছে আগুন ঠিক আছে দেখে নেবো, আমি কথা বলছি এখন। এখন সুখদেব গোস্বামী বলছিল, আরে ওনার রাজ্যে আগুন লেগেছে, উনি কী ধরনের রাজা, ওনার কোনো প্রভাবই নেই, কোনো প্রতিক্রিয়া নেই। যাই হোক, কথা বলছে দুজনে, জনক মহারাজ আর কে, হ্যাঁ না কে, সুখদেব। তো যখন কথা বলছিলেন, তার কিছুক্ষণ পর আবার আরেকজন প্রহরী আসলো, বললো মহারাজ আগুন তো আপনার রাজমহলের যে দেওয়াল আছে, দেওয়ালে প্রাচীর অব্দি এসে গিয়েছে, যে কোনো সময় প্রবেশ করতে পারে। আপ এই কথা শুনে তো সুখদেব গোস্বামী আরও ঘাবড়ে হলো, কিন্তু জনক মহারাজ কোনো প্রতিক্রিয়া নেই, ঠিক আছে। তো সুখদেব গোস্বামী, আরে কী ধরনের রাজা, ওনার রাজ্যে আগুন প্রবেশ করছে, ওনার কোনো ভয় নেই, কোনো প্রতিক্রিয়া নেই, ওনার রাজ্যে লোক মরে যাবে। এবার কথা বলছেন দুজনে, তার কিছুক্ষণ পর আরেকজন প্রহরী এসে বলল, মহারাজ আগুন আপনার রাজমহলের ভেতরে ঢুকে গেছে, এখন তো বাঁচার কোনো উপায় নেই। আর এখন সুখদেব গোস্বামী শুধু কী ছিল, কপিন আর কমণ্ডল, কপিন ধরে দৌড়তে লাগলো, বলে বাঁচাও বাঁচাও আগুন লেগে গেল। তখন জনক মহারাজ ওর হাত ধরে টেনে বললো, সুখদেব কোথায় যাচ্ছেন, বলছে আগুন লেগে গেলো আপনার কোনো ভয় নেই, আপনার রাজ্যে আগুন লেগে গেলো আপনার ঘরের মধ্যে রাজমহলে। তখন জনক মহারাজ বললো, দেখো এখানে আগুন লাগেনি, এটা আমি এরকম কাহিনী তৈরি করেছি, এখানে কোনো আসল আগুন লাগেনি। বলে কেন, বলে তুমি যখন আমার রাজমহলে প্রবেশ করছিলে, তোমার মনে হচ্ছিল তুমি কত বড় বিরক্ত ব্যক্তি, তোমার কোনো ধন সম্পদ নেই, পরিবার নেই, তোমার শুধু কপিন আছে আর কমণ্ডুল আছে, এখন বলো কার আসক্তি বেশি, আমার না তোমার, তুমি কপিন বাঁচানোর জন্য তুমি দৌড়ে পালিয়ে গেলে, আমার এত বড় রাজ্যে আমার কোনো ভয় নেই, তাহলে কে সবচেয়ে বড় আসক্ত ব্যক্তি? হ্যাঁ, তো এ জনক মহারাজ বা ঋষভদেব ভারত মহারাজ ওনারা সাধারণ ব্যক্তি না, না গৃহস্থ আশ্রম এরকম থেকে ওনারা বিশাল ছিলেন। হ্যাঁ,